হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সায়ান 360। আজকে আমরা অলিম্পিক 2020 অর্থাৎ টোকিও অলিম্পিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা ভারতীয়রা যারা অলিম্পিকে যারা পদক পেয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারা কোন রাজ্যের বাসিন্দা, কোন খেলা থেকে তারা অলিম্পিকে পদক পেয়েছেন, সর্বোচ্চ কোন দেশ পদক পেয়েছে এবং তার সাথে অলিম্পিক সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে সামনে WP রয়েছে, RRB রয়েছে, GD রয়েছে, KP রয়েছে, ছাড়াও ইন্টারভিউয়ের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করব। বন্ধুরা, তোমাদের সামনে বেশ কিছু তথ্য তোমাদেরকে প্রথমে দিয়ে দেবো। প্রথমে যখন দেবো যে প্রথম অলিম্পিক কবে শুরু হয়েছিল, দেখো আধুনিক যে অলিম্পিক সেটা 1986 সালের 6 এপ্রিল ফার্স্ট কিন্তু স্টার্ট করা হয়েছিল। এমনি আমরা জানি যে এথেন্সে কিন্তু ফার্স্ট টাইম অলিম্পিক যখন স্টার্ট করা হয় তখন সেটা খ্রিস্টপূর্ব 776 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু প্রথম অলিম্পিক স্টার্ট করা হয়েছিল, কিন্তু আধুনিক যে অলিম্পিক সেটা কিন্তু 1986 সালের 6 এপ্রিল কিন্তু ফার্স্ট টাইম স্টার্ট করা হয়। দেখো, এটা যেহেতু 2020 হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের জন্য এটাকে 2021 নিয়ে আনা হয়েছে, তাই আমরা দেখো 2020/2021 যে অলিম্পিক সেটা আয়োজন করেছে জাপান। জাপানের কোথায় হয়েছে? টোকিওতে, তাই আমরা এটাকে বলি টোকিও অলিম্পিক। স্টেডিয়াম কোন স্টেডিয়ামে হয়েছে? ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অফ টোকিও। ওকে, এবছর অলিম্পিকের যে মোটো, টোকিও অলিম্পিকের মোটো কী ছিল? ইউনাইটেড বাই ইমোশন, এটা হচ্ছে টোকিও অলিম্পিকের মোটো। পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতেই পারে, যে কোনো পরীক্ষা কেন্দ্র কিন্তু গুরুত্বপূর্ণ। ফিফথ নাম্বার পয়েন্ট, সংস্করণ অর্থাৎ এটা কত নম্বর এডিশন? এডিশন হচ্ছে 32তম এডিশন ছিল এবছরের অলিম্পিক। পরবর্তী দেখো, মাস্কট অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, মাস্কটটা কী? মাস্কটটা হচ্ছে ম্যারিটিওয়া। ওকে, দেখো মশাল রিংয়ের স্লোগান, হোপ লাইটস আওয়ার ওয়ে। মশাল বহনকারী কে মশাল বহন করেছিল? নাওমি ওসাকা। আমরা জানি জাপানের বিখ্যাত টেনিস তারকা নাওমি ওসাকা, তিনি কিন্তু মশাল বহন করেছিলেন। এবং অলিম্পিকে মোট খেলার সংখ্যা ছিল কিন্তু 33। এবারে বেশ কিছু খেলা কিন্তু আগামী অলিম্পিকে কিন্তু বাড়তে চলেছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা লাস্টে আলোচনা করব। পরবর্তী পয়েন্টস দেখো, অলিম্পিকের যে আয়োজক সংস্থা, অলিম্পিক কোন সংস্থা আয়োজন করে থাকে? উত্তর যাবে IOC অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1894 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে থমাস পিস। তিনি কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু বেশ কিছুদিন হয়নি কিন্তু তিনি কম পরিবর্তন হয়েছেন, মাত্র 3 থেকে 4 মাস হয় অলিম্পিকে শুরু হওয়ার। আগস্টে যে অলিম্পিক শুরু হলো সে অলিম্পিক শুরু হওয়ার আগে কিন্তু তিনি চেঞ্জ হয়েছেন। ওকে, হেডকোয়ার্টার্স অলিম্পিকের, অলিম্পিক যে IOC অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে। এবার আমরা ভারতের যে অলিম্পিক জয়, 2020 সালে ভারত যে অলিম্পিক জয় করলো সেই অলিম্পিক জয় সম্পর্কে আমরা বিস্তারিত বিবরণ নেব। প্রথমেই রাখবো নীরজ চোপড়ার নাম, কারণ তিনি সোনা পেয়েছেন। তিনি কোন রাজ্য থেকে বিরাজ করেন? তিনি হরিয়ানা থেকে বিরাজ করেন। বিভিন্ন পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয় যে তিনি কোন পদক পেয়েছেন সেটা জিজ্ঞেস করা হয় না, বরং তিনি কোন রাজ্য থেকে বিরাজ করেন সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে। সো এগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, আর এই যে PDFটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো নীরজ চোপড়া, রাজ্য হচ্ছে হরিয়ানা। কোন খেলার সাথে যুক্ত? খেলা হচ্ছে জ্যাভলিন থ্রো। এবং পদক, কোন পদক পেয়েছেন? পদক হচ্ছে সোনা পেয়েছেন। নেক্সট, বজরং পুনিয়া হরিয়ানা রাজ্য থেকে বিরাজ করছেন। তিনি রেসলিং খেলার সাথে যুক্ত, 65 কেজি বিভাগে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন। পরবর্তী কে রয়েছেন? রবি কুমার দহিয়া। তিনি মনে রাখবে, তিনি হচ্ছে থার্ড অলিম্পিকে পদক এনেছিলেন ইনি। তিনি হরিয়ানা থেকে বিরাজ করছেন, তার যে খেলা সেটা হচ্ছে রেসলিং খেলা, 57 কেজি বিভাগে তিনি কিন্তু রূপোর পদক এনেছেন। এবার নেক্সট, লাভলিনা বারঘাইল। লাভলিনা নিয়ে কিন্তু প্রচুর নাম হয়েছে, নীরজ চোপড়া নিয়ে প্রচুর নাম হয়েছে, ঠিক আছে? তো লাভলিনা যেটা, তিনি আসাম থেকে বিরাজ করছেন, তিনি কিন্তু ফার্স্ট টাইম অলিম্পিকে কিন্তু তিনি পদক পেলেন। ওকে, তিনি কোন খেলার সাথে যুক্ত? ওয়েল্টার ওয়েট বক্সিংয়ের সাথে তিনি যুক্ত, যার তিনি যে পদক জিতেছেন সেটা হচ্ছে ব্রোঞ্জ পদক কিন্তু জিতেছেন লাভলিনা বারঘাইল। নেক্সট কে রয়েছেন? মীরা বাইচানু, প্রথম পদক জয়ী কিন্তু মীরা বাইচানু। 2020 অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জয়ী হচ্ছে মীরা বাইচানু। কোন রাজ্য থেকে বিরাজ করছেন? মণিপুর। এবং খেলা, কোন খেলা? ওয়েট লিফটিং, 49 কেজি বিভাগ, পদক জিতেছেন, রূপো জিতেছেন। ওকে, নেক্সট হচ্ছে পিভি সিন্ধু তেলেঙ্গানা থেকে বিরাজ করছেন। খেলা ব্যাডমিন্টন, মানে ব্যাডমিন্টন বলতে তিনি কিন্তু সিঙ্গেল ব্যাডমিন্টন খেলে থাকেন, জেনারেলি সিঙ্গেল ব্যাডমিন্টন খেলে থাকে। এবং পদক হচ্ছে ব্রোঞ্জ জিতেছেন হচ্ছে পিভি সিন্ধু। মনে রাখবে, পিভি সিন্ধুই হচ্ছে প্রথম ভারতীয় যিনি পরপর দুবার
আর কিন্তু অলিম্পিকে পদক আনলেন। আমি যদিও এটা পরবর্তী যে অন্যান্য রয়েছে সেখানে আমরা দিয়ে দিয়েছি। এবং 7 নম্বর হচ্ছে ভারতীয় পুরুষ হকি টিম কিন্তু পদক এনেছে, ব্রোঞ্জ পদক কিন্তু এনেছে। এই সাতজন বা এই 7টা জায়গা থেকে কিন্তু ভারতের পদক এসেছে এবছর অলিম্পিক 2020-তে, যেটা টোকিওতে হেল্ড করা হয়েছিল। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। যেমন সব থেকে বেশি পদক পেয়েছে আমেরিকা, 113টি পদক পেয়েছে, যেখানে 39টি সোনা, 41টি রুপো এবং 33টি ব্রোঞ্জ দ্বারা কিন্তু আমেরিকার এই পদকগুলি সাজানো রয়েছে। এবং সব থেকে বেশি কিন্তু সোনা আমেরিকায় পেয়েছে। নেক্সট, দ্বিতীয় সর্বোচ্চ পদককে পেয়েছে চীন, পেয়েছে 88টি পদক পেয়েছে চীন, যেখানে 38টি সোনা, 32টি রুপো এবং 18টি ব্রোঞ্জ দ্বারা কিন্তু সজ্জিত রয়েছে। এবং ভারতের স্থান কত যদি জিজ্ঞেস করা হয় ভবনের আগে, ভারতের স্থান হচ্ছে 48, ভারতের মোট পদক সংখ্যা 7টি, মোট 7টি পদক এবং স্থান হচ্ছে 48। ওকে, তো এখানে ভারতের 1টি সোনা, 2টি রুপো এবং 4টি ব্রোঞ্জ দ্বারা কিন্তু ভারতের অলিম্পিক 2020, যেটা টোকিও অলিম্পিক, সেটা কিন্তু তার স্বপ্ন শেষ হয়েছে। এবার আমরা কিছু অন্যান্য তথ্যর দিকে নজর রাখবো। প্রথমেই আমরা নজর রাখবো অলিম্পিকে নতুন 5টি গেমস বা নতুন 5টি খেলা কিন্তু যুক্ত করা হয়েছে, সেগুলো কী কী? ক্যারাটে, স্পোর্টস ক্লাইম্বিং, বেসবল, সাফারিং এবং হচ্ছে স্কেটবোর্ডিং। এইগুলো কিন্তু, এই 5টা খেলা কিন্তু অলিম্পিকে যুক্ত করা হয়েছে। এবার দেখো, অলিম্পিকের যে 5টা রং থাকে, তোমরা যেটা দেখেছিলে আমার যে থাম্বেলে, সেখানে তোমরা দেখতে পাবে 5টা কালার্স রয়েছে, 5টা কালার্স। এই যে 5টা কালার্স, এই 5টা কালার্স কী বোঝায়? দেখো, এই 5টা কালার্স হচ্ছে 5টা মহাদেশকে নির্দেশ করে থাকে। সেগুলো কোনগুলো? অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকা। এই 5টি মহাদেশকে কিন্তু অলিম্পিকের 5টি রং নির্দেশ করে থাকে। নেক্সট, পরবর্তী শীতকালীন যে অলিম্পিক, অর্থাৎ নেক্সট যে উইন্টার অলিম্পিক, সেটা কিন্তু চীনের রাজধানী বেজিংয়ে হবে 2022 সালে। অর্থাৎ পরবর্তী বছরই কিন্তু শীতকালে অলিম্পিক অনুষ্ঠিত হবে চীনের বেজিং শহরে। নেক্সট, পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস, অর্থাৎ সামার অলিম্পিক, যেটা যেটা এবছর যেটা হলো, এটা কিন্তু সামার অলিম্পিক ছিল, এটা কিন্তু 2024 হবে। আবার কোথায় হবে? ফ্রান্সের রাজধানী প্যারিসে হবে। মনে রাখবে, এই প্যারিস অলিম্পিকে কিন্তু ব্রেক ডান্স কিন্তু সংযুক্তকরণ করা হলো, ব্রেক ডান্সকে সংযুক্তকরণ করা হয়েছে। পরবর্তী তথ্য দেখা রয়েছে যে পিভি সিন্ধু, তোমাদেরকে বলছিলাম পিভি সিন্ধু প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত ইভেন্টে পরপর দুবার পদক জিতলেন। অর্থাৎ আগের অলিম্পিকেও তিনি পদক জিতেছেন এবং এই অলিম্পিকেও কিন্তু তিনি পদক জিতলেন। নেক্সট দেখো, অভিনব বিন্দার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নীরাজ চোপড়া ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। পরবর্তী যেটা রয়েছে যে ইনফরমেশান, 2028 সালের যে অলিম্পিক, সেখানে কিন্তু, যেটা ইউএসএতে হওয়ার কথা রয়েছে, ওকে, সেখানে কিন্তু ক্রিকেটকে কিন্তু অন্তর্ভুক্তিকরণ করা হবে, এরকম কিন্তু কথা চলছে। এখনও পর্যন্ত কোনো কিছু কিন্তু ফাইনাল হয়নি। নেক্সট, 2020 সালের, অর্থাৎ যে টোকিও অলিম্পিক, এই টোকিও অলিম্পিকে প্রথম পদক কে জিতেছেন? মীরাবাই চানু কিন্তু এই টোকিও অলিম্পিকে প্রথম পদক জিতেছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা তোমাদের জন্য অলিম্পিক সম্পর্কে ডিটেলস ছিল। তোমরা যদি ভিডিওটির এই যে পিডিএফ, এই পিডিএফটা নিতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক রইল, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিও। তোকে বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে।